এই রাজ্যে তৃণমূল ছাড়া কোনো প্রার্থী নির্বাচনের দিন তার এলাকায় ঘুরে ভোট দেখার নিষেধ 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 কেশপুরের ছবি কেশপুরের ছবি লোকসভা আপনি জিজ্ঞেস করছেন আপনি বলেন লোকসভার কথা আমি তো লোকসভার ছবি দেখাচ্ছি লোকসভার ছবি দেখাচ্ছি ছাপ্পা হয়েছিল ছাপ্পা হয়নি তো আর ছবি বলে আর এটা ছবি দেখাবো আর এটা ছবি দেখাবো pronotum দেহরক্ষী কি হাল হয়েছিল প্রার্থীর দেহরক্ষী যাকে নিয়ে যাওয়া হচ্ছে মাথা ফাটা ঐ ভদ্রলোক একজন প্রার্থীর সরকারি দেহরক্ষী নির্বাচন কমিশন এই তাকে দিয়েছিলেন নির্বাচন চলাকালীন সময় তার দেহরক্ষার প্রয়োজনই সেই দেহরক্ষীর এই হাল হয়েছে এটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচনের ছবি ফলে আজকে উপনির্বাচনে কি হতে পারে কিন্তু এখানে আমার প্রশ্ন অশোক বাবু 29টা আসন তো তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে তৃণমূল কি এখনও ঘুমোচ্ছে দিবাস্বপ্ন দেখছে বলে মনে করছে বিশ্বাস করতে পারছে না গায়ে চিমটি কেটে দেখছে উনত্রিশটা সত্যিই পেয়েছি এটিগুলো কি চিমটি উপনির্বাচনের চিমটি না না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে সর্বগ্রাসী খিদে সব চাই সব চাই সব পঞ্চায়েত চাই সব পঞ্চায়েত সমিতি চাই সব জেলা পরিষদ চাই সব এমএলএ চাই সব এমপি চাই সর্বগ্রাসী খিদে যে কি মারাত্মক জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎকে সেটা কিন্তু আগামী দিনে আমরা একদম রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করব। একটা জিনিস এখানে আলোচনা হচ্ছে এবং কিভাবে আমরা জাস্টিফাই করছি অনির্বাণ এটা ঠিক যে উপনির্বাচনে একটা প্রবণতা থাকে শাসক দলের পক্ষে ভোট যাওয়ার এটা প্রবণতা একটা মানুষের পালস এটা এটা ট্রেন্ড কিন্তু এইটাই একমাত্র ধ্রুব সত্য নয় এই বাংলার ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি বহুবাজার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সে ভোটটা ভাগাভাগি হয়ে গেছিল আব্দুর রহমান সেদি আর সুদীপ ব্যানার্জি না হলে সে ভাগাভাগিতে তো অজিত পান্ডে জিতেছিল লুট করে যেতেনি আমি বলছি বিষ্ণুপুর পূর্ব মদন মিত্র জিততে জিতেছেন লেফট ফ্রন্টের আমলে আমি বলছি এই বিধাননগর সুজিত বসু জিতেছেন সুভাষবাবুর পত্নী পরাজিত হয়েছেন এটাও কিন্তু লেফট ফ্রন্টের আমলে সুতরাং ব্যতিক্রম নিয়মকে প্রতিষ্ঠা করে এ গেল দু নম্বর কথা তিন নম্বর কথা যেটা অনির্বাণ এইটা একটা বড় ভজঘট ব্যাপার মানে দেখুন কে ক্যান্ডিডেট কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কার বিধায়ক ছিলেন বিজেপির ওদিকে তৃণমূলের ক্যান্ডিডেট কে ছিলেন চেয়ারম্যান কার্তিক বাবু তিনি হয়ে গেলেন বিজেপি তিনি হয়ে গেলেন বিজেপির এমপি আবার এই যে মানসবাবু এই মুহূর্তে রায়গঞ্জের প্রার্থী উনি একটা সময় তৃণমূল আচ্ছা আবার চলে যান মুকুটমণি ছিলেন বিজেপি হলেন তৃণমূল আবার যিনি মানে রানাঘাটের প্রার্থী সেই প্রার্থী ছিলেন আগে তৃণমূল আবার ওই বনগার বিশ্বজিৎবাবু তিনি চলেছিলেন জিতলেন বিজেপি হলেন তৃণমূল আবার হারলেন এখন ওইখানে উপনির্বাচন আবার এই কল্যাণ চৌবে প্রস্তাব দিচ্ছে কুণালবাবুকে তাও তো কুনালবাবুর গাছ আছে অনেক তৃণমূল নেতা স্বীকার করবে না ব্যাপারটা পুরো হজবরল হয়ে গেছে অনির্বাণ সে মনে আছে তোমার নাম কি টকাই তোমার বাবার নাম কি টকাই তোমার মার নাম কি টকাই তোমার জেঠুর নাম কি টকাই এই এটা হয় নাকি সবাই নাম টকাই গুষ্টি শুদ্ধ টকাই নাম হয় বলছে না না নাম বিস্কুট ধরা পড়লেই বলছে কে তৃণমূল কে বিজেপি পুরো ঘেটে ঘ দিয়েছে এইবার যেটা বলতে চাইছি অনির্বাণ খুব সিরিয়াস কথা একটু সিরিয়াস কথা একটু প্লিজ অ্যালাউ করো মহিদা এখানে রয়েছেন কে প্রশ্ন করা হয়েছিল এই সাংবাদিকরা করেছিলেন যে মহিত বাবু কি হবে বলছেন হারি জিতি কংগ্রেস ছাড়ার তো কোনো ব্যাপার নেই আজকে বলো তো তৃণমূলের চেয়েও শক্তিশালী এই ইলেকশন কমিশনের থেকেও শক্তিশালী তৃণমূল সেন্ট্রাল ফোর্সেস থেকেও শক্তিশালী তৃণমূল কিউআরটির থেকেও শক্তিশালী তৃণমূল আম তৃণমূল তো দোষী সর্বগ্রাসি খিদে কিন্তু এত ঘটা করে প্রথা ভেঙে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে যেখানে মুখ্য নির্বাচন কমিশন কমিশনার নিয়োগের কমিটি গঠন করা হলো সেই কমিটি কি কোথাও গিয়ে সেস অব্দি এসে সব এসে বিষে গেছে শেষে সে তৃণমূলের দুঃখানি নয়নে তো আসে বেশ কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন কল্যাণবাবুরা আবার একবার নির্বাচন কমিশনে যাচ্ছেন ইতিমধ্যে একবার গিয়েছিলেন আরও একবার যাচ্ছেন যাওয়ার পথে আমাদের সঙ্গে সময় অল্প কল্যাণবাবু ভোট কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করে আপনাকে আর অহেতুক বিড়ম্বনা বা লজ্জার মধ্যে ফেলবো না সারাদিন ধরে আমরাও দেখেছি দেখিয়েছি আপনি তো অবশ্যই দেখেছেন নিজের চোখের সামনে সার্থক করেছেন চোখ কিন্তু আমার একটাই প্রশ্ন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে এখান থেকে প্রশ্ন উঠলো তারপরেই আমি আপনার কাছে আসছি তাই জিজ্ঞাসা করবো প্রার্থী হিসেবে আজকে নির্বাচন কমিশনের ভূমিকা আপনি কিভাবে কতটা খুশি বা সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন তৃণমূল কি করেছে সে তো দেখলাম নির্বাচন কমিশন কি করলো আপনার কি মনে হয় নির্বাচন কমিশনকে আমি দোষ দেবো না দেখুন আমরা যখন একটা ম্যাচিওর পৃথিবীতে বাস করি আর সেখানকার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে কারণ নির্বাচনের একটা নিয়ম রয়েছে একটা বিধি রয়েছে সেই বিধি যদি শাসক দল তার জোর জার মূলুকতারের মতো করে ভাঙে আপনি কি করবেন ঘরে ঘরে পুলিশ দেবেন পাড়ায় পাড়ায় পুলিশ দিতে পারেন পাটে পাটে পুলিশ দিতে ঘরে ঘরে পুলিশ দেবেন আমার মনে হয় যে নির্বাচন কমিশনের কোনো দোষ নেই কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যেরকমভাবে সিস্টেমটা সর্বগ্রাসী হয়ে গেছে যে কোনো বিরোধী থাকতে দেওয়া হবে না তো সেই কারণে এর কি উত্তর দেবেন কি এক্সপ্লেনেশন আছে আগের বক্তা বলছিলেন ঠিকই একটা গণতান্ত্রিক উপায় বামফ্রন্টের শাসনে দু চারজন বিরোধী জিতেছেন সেখানে অন্ততপক্ষে মানুষ ভোট দিতে পেরেছে এখানে ভোটের কোনো প্রশ্ন নেই তো আমি তো খুব হতাশ যে এই ভেবে যে মানুষের কাছে প্রচার করে আপনি কি বলতে যাবেন মানুষকে যে ভোট দিন আর যেখানে ভোট হয়েছে সেখানে বহুতলের সামনে পঞ্চাশ ষাট জন বসে আছে কাউকে বেরোতে দিচ্ছে না চেহারা ভয়ঙ্কর বস্তির সামনে পঞ্চাশ জন বসে আছে কাউকে বেরোতে দিচ্ছে না একটা চোখে মুখে ধমক দেওয়ার মতো বডি ল্যাঙ্গুয়েজ কি করে নির্বাচন হবে নির্বাচন দেখেছি কল্যাণবাবু আমরা শাসনের অবসানও দেখেছি নির্বাচন কমিশন আজকে যে ক্ষমতা ভোগ করে তার এক তৃতীয়াংশ বা তার থেকেও কম ক্ষমতা নিয়ে ইমার্জেন্সির পরে ভোটে গোটা দেশ জুড়ে সরকার বদলেছে তার থেকে অর্ধেক ক্ষমতা নিয়ে দু সালে বামফ্রন্ট আমলে সরকার বদলেছে পশ্চিমবঙ্গে কি আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচন কমিশন ধরতে পারে না ব্যবস্থা করতে পারে না আপনার মনে হয় না নির্বাচন কমিশনের উত্তর দেওয়ার জায়গা আছে উত্তর দিতে হবে সাধারণ ভোটার যদি জিজ্ঞাসা করেন আমি আমার বাড়ি থেকে গিয়ে ভোট দিতে পারছি না কেন এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেবেন নির্বাচনের দিন এর উত্তর নির্বাচন কমিশনকেই দিতে হবে তাহলে তাহলে আপনাকে দু লক্ষ বারো হাজার পুলিশ দিতে হবে দু লক্ষ বারো হাজার ভোটারের জন্য আর সরি পুলিশ তো নয় আপনাকে দু লক্ষ বারো হাজার ফোর্স দিতে হবে যে ফোর্স নিউট্রালি তার কর্তব্য পালন করবে যে দায়িত্ব পালন করবে কি কী করে কথা হবে যে নির্বাচন কমিশন দু লক্ষ বারো হাজার মানুষকে আপনি প্রোটেকশান দেবেন পৃথিবীর কোন দেশে এটা সম্ভব হতে পারে আমি নির্বাচন কমিশনের দোষ দেখছি না এটা মানুষের রুচি যে শাসনে আছে তার নৈতিক কর্তব্য

আমার মনে হয় পশ্চিম বাংলায় ভোট করার দরকার নেই আমরা ফুটবলের পরিভাষায় ওয়াকওভার বলে একটা শব্দ জানি যে প্রতিপক্ষ দল না এলে যে দল মাঠে উপস্থিত হয়েছে সে জিতে যাবে এক নির্বাচন ঘোষণা হোক তৃণমূলের একজন প্রার্থী দাঁড়াবেন এবং তিনিই বিজয়ী হবেন ভোটের আগে আর কারুর লড়ার দরকার নেই আর যদি ভোট করতে হয় তাহলে কোনো বুথে এজেন্টের থাকার দরকার নেই